সত্যের কথাগুলো কোরআনের বাণী নিয়ে হলিউড বাংলা, হলিউড বাংলা, হলিউড বাংলা, সত্যের প্রতিধ্বনি। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা, দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা, অন্ধকারে একরকম আলোতে আরেক রকম, ঠিক কিনা, মাহফিলের প্যান্ডেলে গেলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, ঠিক কিনা, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা। আমরা তো ফিসাব মানুষ, নানান সময় নানান জায়গার যাওয়া লাগে। একবার এক হাসপাতালতে রুগিয়ে জানাইছে, রুগীর গার্জিয়ান যারা তারা জানাইছে যে হুজুর এবার শরীর বেশি খারাপ, পাওয়ার তাল কত কুতকুতি দিয়া চাইছে, আই শুনবেন সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না, নিষ্ঠ অবশ ডাক্তারে কইছে লক্ষণ বেশি সুবিধার না। অনেকদিন থাকিয়া থোতার ভিতরে খোসা খোসা দাড়ি দেখা যায়, কামাই তো পারছে না, তো খোসা খোসা দাড়ি দেখি আমি কইছি ও মাশাল্লাহ দাড়ি রাখিয়া দিছে, তারপর আইস দিয়া বুঝো বাসাম কয় বছর, চিন্তা করলাম কমালা মরিয়া যে দাঁড়িয়ে দিলুই মরি, গ্রহ খুব ভালো হয়েছে, কতবার করলাম দাঁড়িয়ে দিয়ে রাখা দেন, কথা তো হলেন না রাখলেন, তো রাখলেন নিচে দিয়া অর্ধেকটা অবশ্যই ইয়ে না রাখলেন, যে তো তো ভালো হয়েছে রাখছেন, আমরা সবাই মিললে দোয়া টোয়া করছি। 15-20 দিন পরে এবার হাসপাতালতে বাড়ি হয়েছে, সপ্তাহ খানেক পরে আমার লোকের রাস্তার দেহা দেহি কামাইয়া হমান, আমি কি তো দাঁড়িয়ে না বিলে রাখা দিয়েছেন, শরীরে হুজুর আগের থেকে ভালো হয়, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার গোয়েন্দা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী ফাঁকি দেওয়া যায়, মুরিদ তার পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, মুসল্লি তার ইমামকে ফাঁকি দিতে পারে, অবন্ধু সন্তান তার আব্বা আম্মাকে ফাঁকি দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? তিনি কখনোই ওয়াদার খেলাফ করেন না, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রং ধারণ করে, অবন্ধু আমি বলেছিলাম অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখি বেশি ঠিক কমন পড়ছে না? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম, এবার আজ আগ বাড়াই দেয় মনে হয় আর দিই নাই, আপনি মুসাফা করতেছেন মনে হয় বালিশ দিয়ে রেখে দিয়েছেন, যেই মাত্র ফাঁস করে যেই হাতে ভুটারের পায়ে ধরে এই হাতেই ভুটারের গলায় ধরে, ঠিক কিনা? বলে মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মত না, তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা খেলাফ করার জন্য আল্লাহর স্বভাব পায় না। এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন,
কান একজন, আর জুড়ে একজন, মধুর সুরে একজন, সবাই মিলে একজন, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ফর্দাবাদের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্ব করিম। খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? বাড়িওয়ালা নাই রে বাড়ি